লোকসভার মুখে উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনা। মঙ্গলবার কৃষ্ণচন্দ্রপুরের বিজেপি বুথ সভাপতি নিমাই হালদারকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত স্ত্রী ও মেয়ে, যা নিয়ে বুধবারও সরগরম ছিল এলাকা। ঘটনায় মথুরাপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের পর মধুসূদন ঘোষ চন্দন ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, সেই রোষে আক্রমণ। চন্দন ঘোষ আমার স্বামীকে সাইডে ডেকে নিয়েছে, নিয়ে আর ওই নিরঞ্জন ও পোটের ওপর এই নন্দন এই লাঠিটা নিয়ে আমার স্বামীকে মাথায় করে সজস্ব আঘাত করলো। তার ওর পিছন ভাই মারলো, তার ও ফের মারলো, মারলে আমার স্বামী নুটিয়ে পড়ে গেছে। আর আরেকজন নন্দন ঘোষ নিয়ে গিয়ে আমার মেয়েকে, ওরা টিএমসি করে আছে। আমার বাবা যেহেতু বিজেপি করে, আমার বাবা এখান থেকে মানে বুধে 250 ভোটে জিতেছে, তো ওরা সেই মানে ক্ষোভটা, যেহেতু এই বুথটা ওরা নিতে পারছে না, সেই ক্ষোভটা ওরা রেখেছে। বুধবার জখম বিজেপি কর্মীর বাড়িতে যান মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। শাসক দলের অত্যাচারের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি, তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অপপ্রচার করতে হবে, অপপ্রচার করতে হয়। তৃণমূলের কোন মানুষটা এর সাথে যুক্ত বা কারা কি হয়েছে, এই তো আমাদের কাছে তো কোনো খবর নেই। গত পঞ্চায়েত নির্বাচনে তিনি এখানে গোহারা হেরেছেন, আমাদের প্রধান এখানে অনুপদা রয়েছেন, যে সেই পঞ্চায়েতরা মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে বলে, সেই জন্য বিজেপি কর্মীদের উপর আক্রমণ করবেন, তাদের খুন করার চেষ্টা করবেন, এগুলো কিন্তু ভারতীয় জনতা পার্টি মেনে নেবে না। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে আইএসএফ প্রার্থী দেওয়াল লিখনের ওপর কাদা লেপে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে আইএসএফ, তবে মিথ্যা অভিযোগ বলে দায় এড়িয়েছে শাসক শিবির। এরকম দুর্দশা পড়েনি, কারো দেয়াল মুছে দিতে হবে। এসব যারা অপপ্রচার করছে, অপপ্রচার করাটা তাদের কাজ, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে তৃণমূলের নামে সারা বছর অবজ্ঞা অপপ্রচার করে, এটাও তার ব্যতিক্রম নয়। যে শাসক দল থেকে যে মানুষ চলে আসছে, এই জঘন্যতম কাজটা থেকে মন্দির বাজারবাসী আরও বুঝতে পাচ্ছে যে শাসক দলের পাঁচ তলায় থেকে মাটি চলে গেছে, তাই এরা এই জঘন্যতম কাজটা করছে। লোকসভা ভোটের আগে ফের শুরু শাসকের চোখ রাঙানি শাসানি। বাংলার যে কোনো ভোটই কি দুর্দিন ডেকে আনে বিরোধীদের জন্য, প্রশ্ন উঠছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।